ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসাবে ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসাবে যে যন্ত্রের সাহায্যে এসি এর পরিবর্তে বিদ্যুৎ প্রবাহকে ডিসি করা হয় তাকে বলে রেকটিফায়ার যে যন্ত্রের সাহায্যে এসি এর পরিবর্তে বিদ্যুৎ প্রবাহকে ডিসি করা হয় তাকে বলে রেকটিফায়ার ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসেবে যে যন্ত্রের সাহায্যে এসি এর পরিবর্তে বিদ্যুৎ প্রবাহকে ডিসি করা হয় তাকে বলা হয় রেকটিফায়ার বাসা বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো 50 হার্জ বাসা বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো 50 হার্জ বাংলাদেশের কৃষিতে দোয়েল উন্নত জাতের গমের নাম বাংলাদেশের কৃষিতে দোয়েল উন্নত জাতের গমের নাম মৌমাছির চাষ হলো এপিকালচার মৌমাছির চাষ হলো এপিকালচার সেরিকালচার কি রেশম চাষ বিজ্ঞান সেরিকালচার কি রেশম চাষ বিজ্ঞান পিসিকালচার কি মৎস্য চাষ বিজ্ঞান পিসিকালচার কি মৎস্য চাষ বিজ্ঞান হর্টিকালচার কি উদ্যান পালন বিদ্যা হর্টিকালচার কি উদ্যান পালন বিদ্যা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড লেবুতে কি অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড লেবুতে কি অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড টমেটোতে কি অ্যাসিড থাকে মেলিক অ্যাসিড টমেটোতে কি অ্যাসিড থাকে মেলিক অ্যাসিড তেঁতুল ও আঙ্গুরে থাকে টার্টারিক অ্যাসিড তেঁতুল ও আঙ্গুরে থাকে টার্টারিক অ্যাসিড কমলালেবুতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড কমলালেবুতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড আপেলে কি অ্যাসিড থাকে সেলিক অ্যাসিড আপেলে কি অ্যাসিড থাকে সেলিক অ্যাসিড আমলকিতে থাকে অস্কালিক অ্যাসিড আমলকিতে থাকে অস্কালিক অ্যাসিড আমলকিতে থাকে অস্কালিক অ্যাসিড কাঠে কি অ্যাসিড থাকে অ্যাসিটিক অ্যাসিড কাঠে কি অ্যাসিড থাকে অ্যাসিটিক অ্যাসিড কাঠে কি অ্যাসিড থাকে অ্যাসিটিক অ্যাসিড বতলা মৌমাছি ও লাল পিঁপড়ার কামড়ে কি অ্যাসিড থাকে ফর্মিক অ্যাসিড বতলা মৌমাছি ও লাল পিঁপড়ার কামড়ে কি অ্যাসিড থাকে ফর্মিক অ্যাসিড কোনটি জৈব অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড কোনটি জৈব অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অ্যান্টিবায়োটিকের কাজ কি জীবাণু ধ্বংস করা অ্যান্টিবায়োটিকের কাজ কি জীবাণু ধ্বংস করা মাশরুম এক ধরনের ফাঙ্গাস মাশরুম এক ধরনের ফাঙ্গাস অপুষ্পক উদ্ভিদ অ্যাগারিকাস গণভুক্ত ছত্রাক অপুষ্পক মাশরুম এক ধরনের ফাঙ্গাস অথবা অপুষ্পক উদ্ভিদ অথবা এগারিকাস অথবা গণভুক্ত ছত্রাক অপটিক্যাল ফাইবারে আলোর কোন গঠনাটি ঘটে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে নিয়ত বায়ু কাজ ও বলের একক যথাক্রমে জুল ও ডাউন কাজ ও বলের একক যথাক্রমে জুল ও ডাউন আকাশে বিদ্যুৎ চমকায় কেন মেঘের অসংখ্য জলকণা অথবা বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে আকাশে বিদ্যুৎ চমকায় কেন মেঘের অসংখ্য জলকণা অথবা বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে সিজিএস পদ্ধতিতে বলের একক কি সিজিএস পদ্ধতিতে বলের একক কি সিজিএস পদ্ধতিতে বলের একক কি ডাউন সিজিএস পদ্ধতিতে বলের একক কি ডাউন কাজ এর আন্তর্জাতিক একক কি জুল কাজের আন্তর্জাতিক একক কি জুল সিজিএস পদ্ধতিতে কাজের একক কি আর সিজিএস পদ্ধতিতে কাজের একক কি আর আন্তর্জাতিক পদ্ধতিতে বলের একক কি নিউটন আন্তর্জাতিক পদ্ধতিতে বলের একক কি নিউটন আন্তর্জাতিক পদ্ধতিতে বলের একক কি নিউটন পিতলের উপাদান হলো তামা 80% প্লাস দস্তা 20% পিতলের উপাদান হলো তামা প্লাস দস্তা পিতলের উপাদান হলো তামা 80% প্লাস দস্তা 20% ব্রঞ্জ অর্থাৎ কাঁসা এর উপাদান তামা 90% প্লাস টিন 10% ব্রঞ্জ বা কাঁসা এর উপাদান তামা 90% প্লাস টিন 10% বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায় 1 কিলোওয়াট ঘন্টা বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায় 1 কিলোওয়াট ঘন্টা পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে ট্রান্সফরমারে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে ট্রান্সফরমার এ 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত কিলোজুল 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান 3700 কিলোজুল 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান 3700 কিলোজুল স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় কি নাইট্রিক অ্যাসিড স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় কি নাইট্রিক অ্যাসিড
শিল্প ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি? সালফিউরিক অ্যাসিড। শিল্প ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় কি সেলেবুতে? সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় কি সেলেবুতে? স্বর্ণের ধার বের করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড। স্বর্ণের ধার বের করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড। স্বর্ণের ধার বের করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড। কোনটি অর্ধ পরিবাহী নয়? লোহা, কারণ এটি তড়িৎ পরিবাহী। কোনটি অর্ধ পরিবাহী নয়? লোহা। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এগুলো অর্ধ পরিবাহী। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এগুলো কি অর্ধ পরিবাহী? আইসোটোপের ক্ষেত্রে কোনটি সমান? প্রোটন সংখ্যা সমান থাকে কিন্তু ভর ভিন্ন। আইসোটোপের ক্ষেত্রে কোনটি সমান? প্রোটন সংখ্যা সমান থাকে কিন্তু ভর ভিন্ন। কিসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর ভিন্ন? আইসোটন। কিসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর ভিন্ন? আইসোটন। কিসে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন? আইসোবার। কিসে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন? আইসোবার। জারণ বিক্রিয়ায় ঘটে ইলেকট্রন বর্জন। জারণ বিক্রিয়ায় ঘটে ইলেকট্রন বর্জন। জারণ বিক্রিয়ায় ঘটে ইলেকট্রন বর্জন। বিজারণ বিক্রিয়ায় ঘটে ইলেকট্রন গ্রহণ। বিজারণ বিক্রিয়ায় ঘটে ইলেকট্রন গ্রহণ। জারণ বিজারণ কিভাবে হয়? একসাথে। জারণ বিজারণ কিভাবে হয়? একসাথে। ভারী পানির সংকেত কি? D2O। ভারী পানির সংকেত কি? D2O। বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে। বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে। কোন নিষ্ক্রিয় গ্যাসে 8টি ইলেকট্রন নেই? হিলিয়াম। কোন নিষ্ক্রিয় গ্যাসে 8টি ইলেকট্রন নেই? হিলিয়াম। রেশম চাষ বিজ্ঞান সেরিকালচার। মৎস্য চাষ বিজ্ঞান পিসিকালচার। মৌমাছি চাষ বিজ্ঞান এপিকালচার। পাখি পালন বিজ্ঞান এপিকালচার। পাখি পালন বিজ্ঞান এপিকালচার। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। এ পদার্থ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আধুনিক বিগ ব্যাং তত্ত্ব উপস্থাপন করেন কে? স্টিফেন হকিং। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। এ পদার্থ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আধুনিক বিগ ব্যাং তত্ত্ব উপস্থাপন করেন কে? স্টিফেন হকিং। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের লেখক কে? স্টিফেন হকিং। আধুনিক বিগ ব্যাং তত্ত্ব উপস্থাপন করেন কে? স্টিফেন হকিং। আধুনিক বিগ ব্যাং তত্ত্ব উপস্থাপন করেন কে? স্টিফেন হকিং। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোকনল। সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্র ক্রোনোমিটার। সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্র ক্রোনোমিটার। প্রবল জোয়ারের কারণ যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে। প্রবল জোয়ারের কারণ যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে।